স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পটুয়াখালী কর্তৃক রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় সদর উপজেলাধীন ইটবাড়িয়া ইউনিয়নের 2 নং ব্রিজ হতে উত্তর দিকে কচাবুনিয়ায় 4 কিলোমিটার সড়কের সংস্কার কাজে ফেন্সিডিল ব্যবসায়ী মাদকসেবী নেশাখোর চাঁদাবাজ রনি ওরফে বক রনি সহ কতিপয় সন্ত্রাসী কর্তৃক চাঁদা দাবি ও সড়কে কর্মরত শ্রমিককে মারধর এবং পরবর্তীতে বক রনির নেতৃত্বে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে 12 ফেব্রুয়ারি শনিবার পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে বেলা 11:30টায় সংবাদ সম্মেলন করেছেন নির্মাণ ঠিকাদার সোবাহান হাওলাদার ও গোলাম রাব্বানি। এ সময় এলাকার প্রায় শতাধিক জনগণও উপস্থিত ছিলেন।